সংশোধনী কাউন্সিলরদের সম্মতিতে পাশ হবে। সড়ক পরিবহন নিয়ে যে সমস্যা ছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দফায় দফায় আলোচনার পর গভীর রাতে এটা একটা সমঝোতা হয়েছে এবং এটা সমাধান হয়েছে। এবং গতকাল থেকে ট্রাক কাভার ভ্যান প্রাইম মুভার্স এবং ঢাকা সিটি এবং আশেপাশে বাস চলাচল চলছে। কোথাও কোথাও কিছু বিঘ্ন ঘটেছে, আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে। কেন্দ্রে থাকলে তৃণমূল বাদ যাবে কেমন? আমাদের সব কিছুর উপর এখন নিয়ন্ত্রণ আছে ইনশাল্লাহ। দেশের সার্বিক পরিস্থিতির উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই এক জায়গা, সেটা হলো বিএনপির মুখের উপর। ওদের যে মুখের ভাষা, ওদের যে মিথ্যাচার অপপ্রচার, এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। থ্যাংক ইউ। বিএনপি চাচ্ছে না, তুমি কেউ চল ভাই।